বিএনপি চায় খেলা সবসময় অসুস্থ থাকুক বলেছেন তথ্যমন্ত্রী এদিকে রাজধানীতে বিএনপির মশাল মিছিল মাকে দেখতে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান নৌকার সিল হবে টেবিলে এবং ওপেনে একের অধিক সিল মারতে হবে কলেজ ছাত্রীকে ধর্ষণের হুমকি সেই বাসের চালক সহকারী গ্রেফতার এবং সর্বশেষ জানাবো তেলের দাম কমছে আন্তর্জাতিক বাজারে তবে দেশের বাজারে তেলের দাম এখনই কমছে না এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করুন বিএনপি চাই খালেদা জিয়া সবসময় অসুস্থ থাকুক বলেছেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপির উদ্দেশ্য খালেদা জিয়ার স্বাস্থ্য যেন ভালো না হয় তারা চায় বেগম জিয়া সবসময় অসুস্থ থাকুক তাহলে ওনারা বলতে পারবেন তাকে বিদেশে পাঠাতে হবে তারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে যা অনভিব্রেত হাসান মাহমুদ বলেন বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ মানুষের চিকিৎসা হয় ভালো চিকিৎসা হয় বাংলাদেশে বিশ্বমানের বেশ কয়েকটি হাসপাতাল হয়েছে কথায় কথায় তারা বেগম জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চাচ্ছেন এ কি বেগম জিয়া পালাতে চাচ্ছেন সেটি এখন প্রশ্ন আগে খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছিলেন তখনও বিএনপি তাকে বিদেশে পাঠানোর জিকির তুলেছিল উল্লেখ মন্ত্রী বলেন কিন্তু তিনি দেশেই চিকিৎসায় ভালো হয়েছেন অবশ্যই যে সুস্থ থাকুক দ্রুত সুস্থ হয়ে ঘরে ফেরত যান আমিও সেই কামনা করি এদিকে রাজধানীতে বিএনপির মশাল মিছিল চিকিৎসার চেয়ারপারসন খালেদা দাবিতে রাজধানীতে মশাল মিছিল করছে বিএনপি রবিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল থেকে শান্তিনগর মোড় পর্যন্ত এই মিছিল করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোয়েলের নেতৃত্বে মশাল মিছিলের ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হাবিবুল নবী খান সোয়েল বলেন যদি দেশ নেত্রী খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়া হয় তাহলে আজ যে আগুন মশালে জ্বলছে সেই আগুন সারা দেশে ছড়িয়ে পড়বে সেই আগুনের ক্ষমতার মসন তছনছ হয়ে যাবে অবিলম্বে দেশের বিদেশে যাওয়ার অনুমতি দিন মাকে দেখতে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দেখতে তার বড় ছেলে তারেক রহমান বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি প্রেসিডেন্ট ব্রিটিশ আইনজীবীরা বলছেন পরোয়ানো দণ্ডাদেশ নিয়ে বাংলাদেশে পা দেয়া মাত্র গ্রেফতার হবেন দ্বিতীয় সর্বোচ্চ নেতা চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়ার অনুমতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি জানিয়ে দেন তার করণীয় যা করা তিনি করেছেন বাকিটা আইনগত প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর আলোচনা উঠেছে জীবনবৃত্ত সন্ধিক্ষণে থাকা মাকে দেখতে লন্ডন প্রবাসী তার ক্রমান কি তাহলে বাংলাদেশে ফিরছেন বা দেশে ফিরতে হলে কি ধরনের আইনি বাধার মুখে পড়তে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ব্রিটিশ মানবাধিকার আইনজীবীরা ব্যারিস্টার মনোয়ার হোসেন জানিয়েছেন তার রহমান দেশে ফিরলেই গ্রেফতার হবে তার বিরুদ্ধে গ্রেফতারি পড়ানা ছাড়াও দণ্ডাদেশ রয়েছে ফলে বাংলাদেশে পা দিলে গ্রেফতার হবে তিনি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার পাশাপাশি হাইকোর্টে রিট করলে আদালতের এই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রয়েছে বলে জানান এই আইনজীবী অন্যদিকে যে কোনো পরিস্থিতিতে তার রহমান বাংলাদেশে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপি যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক তারেক রহমানের হালনাগাদ বাংলাদেশি পাসপোর্ট না থাকায় তাকে লন্ডন থেকে বাংলাদেশে ফিরতে হলে দ্রুত ট্রাভেল ডকুমেন্ট অথবা ব্রিটিশ পাসপোর্টের ক্ষেত্রে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে নো ভিসা রেকর্ড সিলমোহরের জন্য আবেদন করতে হবে কিন্তু এ ব্যাপারে তারেক রহমানের পক্ষ থেকে লন্ডনস্থ বাংলাদেশ কমিশনে কোনো আবেদন করা হয়নি নৌকার সিল হবে টেবিলে এবং ওপেনে একের অধিক সিল মারতে হবে নৌকার সিল হবে ওপেন এবং টেবিলে একের অধিক সিল মারতে হবে পুলিশ প্রিসাইডিং কর্মকর্তারা কিছু করতে পারবে না কথাগুলো মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম খালেকের তৃতীয়ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্প্রতি মেহেরপুরের গংনের ষোলো টাকা ইউনিয়নের পথসভার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি এমন বক্তব্য দেন এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এক মিনিট চৌত্রিশ সেকেন্ডের ভিডিওতে এম এম খালেককে বলতে দেখা যায় নৌকার সিলটি আমার টেবিলে দেব আর সদস্যের সিলটি গোপন কক্ষে দেব এখানে পুলিশ প্রশাসন প্রিসাইডিং কর্মকর্তা যারা তাদের কিছু করার নেই তাদের কিচ্ছু বলার নেই আমি ভোট দেবো টেবিলে দেব ওপেনে দেব যদি প্রশাসন বাধা হয়ে দাঁড়ায় আমরা লন্ডনে থাকবো না আপনাদের আশেপাশেই ফোন খোলা থাকবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের সঙ্গে প্রধানমন্ত্রী স্বয়ং আছেন আমাদের মন্ত্রী আছেন এমপি আছেন গণ্যমান্য নেতারা আছেন আপনাকে ভোট দেওয়ার সময় যদি কেউ ঠেলা দেয় তবে আপনিও তাকে ঠেলা দেবেন আপনারা সেন্টার নিয়ন্ত্রণে নেবেন নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের দুজন নেতা বলেন এভাবে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি চলমান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো বক্তব্য দেন তাতে দলের মর্যাদা খুন হয় ভোটারদের মধ্যে আস্থায়ীনতা কাজ করে ভোটাররা ভোট দিতে নিরুৎসাহিত হন অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের নির্দেশনা রয়েছে কলেজ ছাত্রীকে ধর্ষণের হুমকি সেই বাসের চালক সহকারী গ্রেফতার হাফ ভাড়া দেওয়ায় রাজধানীর বেগম বদরুন্নেসর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া বাসের চালক ও সরকারিকে গ্রেফতার করেছে র্যাব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার ব্যক্তিরা হলেন ঠিকানা পরিবহনের চালক মোহাম্মদ রুবেল ও তার সহকারী মোহাম্মদ মেহেদি হাসান তিনি বলেন বদরুন্নেসর কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে রাজধানীর একটি বাসে অর্ধেক ভাড়া দেয় প্রকাশ্যই শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অভিযোগকারী শিক্ষার্থী বদ্রুনেসা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তার অভিযোগ বাসে হাফবাড়া ওই গাড়ির হেল্পার বাস থেকে নামার সময় তাকে ধর্ষণের হুমকি দেয় তেলের দাম কমছে আন্তর্জাতিক বাজারে তবে দেশের বাজারে তেলের দাম এখনই কমছে না বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের জ্বালানি তেল ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয় এর প্রতিক্রিয়ায় বাড়ানো হয় বাস ভাড়া ডিজেলের দাম বাড়ার প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারেও কিন্তু এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে কিন্তু জ্বালানি বিভাগ বলছে দেশের বাজারে তেলের দাম এখনই কমছে না কয়েক মাস পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি পাঁচ ডলারের মতো কমেছে নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতি ব্যারেল জ্বালানি তেল পঁচাশি ডলার বিক্রি হলো এখন তা কমে আশি ডলারের নিচে নেমেছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল ছিল দুই তেলের দাম বাড়তে শুরু করে করোনা সংক্রমণের মধ্যে তেলের দাম বেড়ে করে দু হাজার বিশ সালের ডিসেম্বরে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল বিয়াল্লিশ ডলার দুই সালের অক্টোবরে এই দাম পঁচাশি ডলার ছড়িয়ে যায় দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেছিলেন বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও দাম কমানো হবে গতকাল শনিবার জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসুল হামিদ বলেন জ্বালানি তেলের দাম কমানোর বিষয়টি বিপিসি আমাদের জানালে অবশ্যই আমরা দাম কমাবো এখন পর্যন্ত বিপিসি আমাদের কিছু জানায়নি তেলের দাম বাড়ানোর সময় বিপিসিও বলেছিল আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও কমানো হবে গতকাল জানতে চাইলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক সৈয়দ মেহেদী হাসান বলেন আমাদের হিসাবে এখনও জ্বালানি তেলের তেলের দাম কমেনি কারণ আমাদের তেল আসে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরে এখনও ব্যারেল প্রতি দাম উননব্বই ডলার প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ